বুঝিবে যে অল্পতে বুঝবে, যে বুঝবে না সারা রাত বললেও বুঝবে না। কথা কোন ঠিক কি? ঠিক। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে দ্বন্দ্ব, এটা আজকে নয়, যুগে যুগে কালে কালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলছে, চলতেছে, চলবে, এমনকি কিয়ামতের ময়দানও চলবে। হক এবং বাতিলের লড়াই। আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন বলেছেন, ঠান্ডা মাথা বুঝবেন, আমার উম্মত 73টা দল হবে, একটা দল হক হবে, 72 দল না হক হবে। যে দলটা হক হবে ওই দলের সাথে 72 দলের লড়াই চলবে, কিন্তু 72 দল লড়াই করার পরেও এক দলের সামনে বসার মতো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি বুঝি এই বিষয় আমাদেরকে কেন দেয়, কোন বক্তারে কি বিষয় দিলে কি হইব, এটা কিন্তু পাবলিক বলা যায়। কথা কয় না কেন? আমার বিষয়ের দিকে আমি আলোচনা করব। বিষয়ের আলোচনা করার আগে কিছু কথা আগে একটু পরিষ্কার করতে হচ্ছে, কারণ আমার নামে একটা বদনামি আছে। সেই বদনামিটা কি? নুরু বাংলা গাইলে। কথা কথা ঠিক কি? এখানে হাজার হাজার মানুষ বসেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনাদের কদম আমার হাত, খোদার কসম আমাকে দেখান আমি কাকে গালি দিয়েছি, যদি দেখাইতে পারেন। আমি একজন ইমানদারকে গালি দিয়েছি, নবীর আশেককে গালি দিয়েছি, সত্যিকার একজন মুসলমানকে আমি গালি দিয়েছি, এমন প্রমাণ যদি কেউ দেখাইতে পারেন আমি ওয়াজ ছেড়ে দেব, আপনার গোলামি করব। আরেকটা কথা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ক্লিয়ার করে কথাটা শুনেন। এতদিন মানুষের মুখে মুখে শুনছেন গালি দেয়, আজকে সামনাসামনে বাস্তব দেখেছেন। সিলেকান নিয়ে গেছে, এই কথা শুনে সিলের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে দেখো কানটা আছে কি নাই। নুরু বাংলা গালি দিয়ে মুখে শুনেছেন কানে কানে, আজকে বাস্তব শুনেন কি গালি দে না সত্য কথা বল। আজকে সত্য কথাটা জানার দরকার আছে না? বাস্তবতায় আমি গালি দেই না। কোরআনুল করিমের মধ্যে কিছু আয়াত আছে যে আয়াতগুলির আলোচনা করলে অটোমেটিকলি গালি হয়ে যাবে। যে মিলাদুন্নবী করে না, আমি মিলাদুন্নবীর দলিল দিলে তার পক্ষে এটা তার বিপক্ষে গালি হবে। যে কবর জিয়ারতকে কবর পূজা বলে, আমি জিয়ারতের দলিল দিলে গালি হবে। যে নবীর স্ত্রীকে আনইনটেক বলে, আমি ইনটেক প্রমাণ করলে তার বিরুদ্ধে গালি হবে। যে রসুলের বাম্মাকে কাফের বলে, আমি ইমানদার প্রমাণ করলে তার বিরুদ্ধে গালি হবে। যে ফাতিহা দেয় না, আমি ফাতিহা কোরআন হাদিসের প্রমাণ করলে তার বিরুদ্ধে গালি হবে। যে উরুস মানে না, আমি উরুসের দলিল দিলে তার বিরুদ্ধে গালি হবে। যে সারদিনে 40-এর জিয়াফত মানে না, আমি তার দলিল দিলে তার বিরুদ্ধে গালি হবে। আমি যে গৌসিয়া হাত্ম গৌসিয়া গ্যারব শরীফ মানে না, আমি হাত্ম গৌসিয়া গ্যারব শরীফের দলিল দিলে তার বিরুদ্ধে গালি হবে। যে বেফর গসলে আমি ফরদার ওয়াজ করে তার বিরুদ্ধে গালি হবে। যে যৌতুক না, আমি যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করে তার বিরুদ্ধে গালি হবে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, আমি তার পক্ষে কথা বলে তার এটা গালি হয়, স্ত্রীর পক্ষে কথা বলে গালি হবে। যে মা বাবার খেদমত করে না, আমি খেদমতের কথা বলে তার বিরুদ্ধে গালি হবে। যে ইমাম মানে না, ইমামের বিরুদ্ধে যারা করে, আমি ইমামের পক্ষে কথা বলে তার বিরুদ্ধে গালি হবে। যে রসুলকে গুনাগার বলে, আমি রসুলকে ইমানদার প্রমাণ করলে গালি হবে। যে রসুলকে তওবা করার জন্য গুনাগার রেসালতকে ফালতু বলে, রেসালত ইমানদারের লক্ষণ, রেসালত ইবাদত প্রমাণ করলে তার বিরুদ্ধে গালি হবে। কথা কথা ঠিক নেই?